মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি বঞ্চনা কাকে বলে সেটা আমাদের কাছে শিখুন, কারণ 2014 সাল থেকে আমরা এখনো পর্যন্ত নিজের যোগ্য চাকরিটা পাইনি। 14 থেকে 24 সাল, আজ 10 বছরে আপনার সরকার, আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি। আমাদের পেটে ভাত নেই, চামাতায় চাঁদ নেই, আমরা আর সহ্য করতে পারছি না। ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চাকরি প্রার্থীরা। এই SSC পরীক্ষা না দিয়ে যদি নিজে অশিক্ষিত থাকতাম তাহলে এত বঞ্চনার শিকার আমরা হতাম না। আপনি নিজেকে বঞ্চিত বলছেন, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করুন পাঁচ পা হেঁটে এসে। আপনি রেড রোডে দাঁড়িয়ে বঞ্চনার কথা বলছেন, সেখান থেকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 100 মিটার দূরত্ব। আপনি আসুন, বঞ্চনা কাকে বলে আমাদের সঙ্গে কথা বলুন।